আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো জেনেট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার বাইশদের এম সি কিউ প্রশ্ন নিয়ে এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কী কী থাকবে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটি অবশ্যই প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করবো পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই তোমাদেরকে বলবো যে আমি নিয়মিত এই প্রাথমিক গণিত এবং অন্যান্য বিষয়ের সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেমন যে বড় প্রশ্ন আছে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নের মডেল বিভিন্ন প্রকার দেব অতএব তোমরা যারা আমার চ্যানেল মেথিস্টালি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বাটন অন করে দিলে এককোন শেয়ার করো যাতে পরবর্তীতে যাতে কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আজকে আলোচনা করবো যে বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো দেখে আসি এক নম্বর জোরে পরবর্তীতে এর ডিটেইলস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে অধ্যায় নিয়ে আলোচনা করব যে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের কোন কোন অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি আছে খেয়াল করো এখানে প্রথম অধ্যায় আছে গুণ গুণ আছে তারপরে ভাগ আছে তারপরে এখানে তৃতীয় অধ্যায় আছে সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী এখানে বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার কিন্তু একটি ধাপ আছে তোমাকে মনে রাখতে হবে যে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন হবে এবং পনেরো মার্ক এই পনেরোটি প্রশ্ন যখন হবে তোমার এখান থেকে মনে রাখতে হবে তোমাদের অধ্যায় কিন্তু আছে মোট চোদ্দোটি তার মানে প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং এক অধ্যায় থেকে দুইটি প্রশ্ন মোট হবে তার মানে কোনো অধ্যায় থেকে দুইটি বেশি হওয়ার সম্ভাবনা আছে কেননা এমন এমন কিছু অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রশ্ন দেওয়ার মতো কোনো কিছু নেই যেমন গুণ অধ্যায় থেকে এখান থেকে প্রশ্ন এম কেউ পড়ার মতো খুবই সম্ভাবনা কম তারপরেও আমি ডিটেলস আলোচনা করব আর বহু নির্বাচনে পড়ার মতো প্রশ্ন যে অধ্যায় সবচেয়ে বেশি আছে সে অধ্যায়গুলো আমি বলি যেমন এই যেখানে তোমাদের গড় গড়ের সূত্রগুলো আসার সম্ভাবনা খুবই বেশি জ্যামিতি থেকে আসার সম্ভাবনা খুবই বেশি শতকরারও কিছু সূত্র আছে আসবে পরিমাপ থেকে অনেকগুলো সূত্র আছে এখান থেকে আসবে সময় থেকে আসবে অবশ্যই আসবে এই কয় অধ্যায় থেকে এবং ভগ্নাংশ থেকে গুণনীয়ক লসব গসবু এবং প্রক্রিয়া চিহ্ন যোগ্য গুণভাগ এবং সম্পর্ক প্রতীক কোলা বাক্য গাণিতিক বাক্য এগুলো থেকে এখান থেকে আসার সম্ভাবনা আছে এবং চায়ের প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি এখান থেকে আসার সম্ভাবনা আছে তো সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিলাম এখন ডিটেলস ভিতরে যেয়ে আমি আলোচনা করব। তো চলো এর মধ্যে থেকে কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো এবং তোমরা দাগিয়ে নেবে সেই বই থেকে মূল প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি একটা জিনিস মনে রাখবা তোমরা অনেক প্রকার গাইড কিনতে পারো অনেক প্রকার সেই গাইড দেখে তোমরা দেখতে পারো কিন্তু আসলে গাইড থেকে বাদ দিয়ে তোমাদের বই থেকে যদি বহু নির্বাচনী বেশি পড়ো তবে কমন আসার সম্ভাবনা বেশি থাকবে তাই এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই বই থেকে তোমরা পড়বা এখানে খেয়াল করে দেখো এখানে গুণ্য গুণ গুণক সমান গুণফল তার মানে তোমার এখানে প্রশ্ন এরকম থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে আর তারপরে আমি ধারণা তোমাদের কিছুটা দিয়ে দিই যেমন এখানে আছে গুণ্য গুণক এবং গুণফল এখানে তোমার প্রশ্নটি থাকবে এরকম নিচের কোনটি গুণ্য গুণক গুণফল সমান নিচের কোনটি তার মানে এরকম প্রশ্ন থাকবে যে গুণ্য সমান গুণফল নিচের কোনটি এরকম যদি প্রশ্ন থাকে নিচের কোনটি সেক্ষেত্রে তোমার এখানে থাকবে ক আবার থাকবে খ গ এবং খ এরকম চারটি অপশন থাকবে ক নম্বর থাকবে এই যে এখানে গুণ্য থাকতে পারে এখানে থাকতে পারে আরেকটা থাকতে পারে ভাজ্য থাকতে পারে আরেকটা থাকতে পারে এই গুণ ফল আর একটা থাকবে অন্য কিছু থাকতে পারে তোমার উত্তর হবে এই যে গুণফল ফল এইভাবে তোমার পরীক্ষায় আসতে পারে এটা মাথায় রাখতে হবে আমি জাস্ট বলে দিলাম যে এইভাবে আসবে এখন দেখাবো যে কোনগুলো আসার সম্ভাবনা সেগুলো তোমরা দাগিয়ে নিবা এবং এইগুলো পড়তে থাকবা নিঃশ্বয় কমন পরীক্ষায় আসবে দেখো এখানে এই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ একটি এ একটি এই তিনটা আছে এবং তোমার এই যে এরকম এখানে খেয়াল করে দেখো কয়েকটি প্রতীক আছে এই প্রতীকগুলো তোমার দিয়ে দিল যে এটি নিচের কোনটি এটি কি এটির নামটা নাম কি এত চিহ্ন দ্বারা কি বোঝায় তোমাকে অবশ্যই এখানে অপশন হিসাবে ক খ গয় থাকতে পারে একটা থাকতে পারে বর্গ একটা থাকতে পারে আয়ত একটা রম বসে একটা পারে বৃত্ত অবশ্যই বৃত্তের মতো লাগছে এরকম একটি চিহ্ন দিয়ে থাকতে পারে তার মানে জ্যামিতি থেকে আসার সম্ভাবনা খুবই বেশি আছে আর এখান থেকে তোমার সহজ পদ্ধতিতে গুণ এটি একটি আসার সম্ভাবনা আছে আমি সহজ পদ্ধতিতে গুণ দেখাই দিচ্ছি এই যে এটা এটা সহজ পদ্ধতিতে গুণ এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে কেননা এগুলো দেখো শূন্য শূন্যর গুণগুলো সবসময় সহজ পদ্ধতিতে হয়ে থাকে এখানে অনেকগুলো আছে এরকম শূন্য এগুলো তোমাদেরকে দেখতে হবে তারপরে খেয়াল করো এরকম অনেকগুলো আছে আমি একে একে যাচ্ছি যে আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় দাগিয়ে নিবা পরবর্তীতে মূল বই থেকে যত পড়বা তত কমান বেশি আসবে এখানে খেয়াল করে দেখো এই যে খোলা বাক্য এই খালি ঘর থাকবে এই রকম একটা অঙ্ক দিয়ে ছোট্ট একটা অঙ্ক দিল দিয়ে বলে দিল যে এই জায়গাটাই চিহ্ন করে দিল দিয়ে বললো যে এই ঘরে নি কি কত সংখ্যাটি বসবে এরকম একটি থাকতে পারে এরকম প্রশ্ন যেহেতু তোমাদের আসে এরকম এবার দ্বিতীয় অধ্যায়টা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই যে এখানে দেখো একটি প্রশ্ন ভাইজ্য একটি সূত্র আছে ভার্যর সূত্র ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সমান ভাইজ্য এটি শিওর আসবে এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দাগায় নাও এটাও একই রকম যেটা বললাম ওইভাবে আসতে পারে নিচের কোনটি ভাজ্য ভাজ্যের সূত্র এরকম আসতে পারে তারপরে ছোট্ট একটি ভাগ দিল ভাগ দিয়ে বলবে বললো যে নিচের এটি কোনটি হবে উত্তর তারপরে যে এখানে দেখো এখানে সংক্ষিপ্ত আকারে এরকম দেওয়া আছে এগুলো থেকে বলতে পারে যে নিচের কোনটি এখান থেকে দুই ঘর দুই ঘর পরে দশমিক হবে এইরকম পরীক্ষায় আসতে পারে যেহেতু এমসি কিউ চারটা অপশন দেওয়া থাকবে তোমার মনে হবে যে চারটাই হয়তো উত্তর সঠিক কিন্তু তা না এর মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে ঠিক আছে এই যে এই একটি প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন একটি বাক্সে এতটি বস্তু প্যাকেট করা যায় এরকম এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন এগুলো আসতে পারে হ্যাঁ খেয়াল করো এখানে আছে দেখো চায়ের প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি বন্ধনী এখন বন্ধনী মোট কয়টি হ্যাঁ এরকম থাকতে পারে অথবা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এরকম একটি ব্র্যাকেট দিলেও দিয়ে বললো এই বন্ধনের নাম কি হ্যাঁ এটা থাকতে পারে এ একটি গেলো বন্ধনে আরও অনেক প্রকার আছে এবারে যোগবে ভাগ প্রক্রিয়া চিহ্ন ভাগ চিহ্ন এগুলো থাকতে পারে এখানে দেখো ছোট ছোটো অঙ্ক থাকবে আমি দেখাই দিচ্ছি মূল নিতে গেলে এগুলো ভালো হবে কেননা এখান থেকে এমসিকিউ আসার তেমন সম্ভাবনা নেই এইভাবে এই যে এখানে একটি দেখো এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে এমসিকিউ সি কলমের মূল্য এত টাকা হলে দশটি কলমের মূল্য এরকম ছোটো ছোটো প্রশ্নই কিন্তু আসবে যেহেতু তোমার অপশনের উত্তর দেওয়া থাকবে উত্তর তোমাকে বের করে নিচেরটা শুধু টিকচিন্ন দিতে হবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এরকম থাকবে এরকম এই জন্যই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু এখনও যায়নি ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলো পরবর্তীতে আসবে এখন এখানে যেগুলো আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি এখানে দেখো এই যে একটি অঙ্ক এই অঙ্কটি বারো নম্বর অঙ্কটি আসার সম্ভাবনা আছে বারো নম্বর অঙ্কটি এখানে আর বড় ছোটো এই যে চোদ্দো নম্বর অঙ্কটি অত বড় অঙ্ক এখানে এমসি আসবে না এই জন্য ওইগুলো দরকার নেই এখানে দেখো গাণিতিক প্রতীক এই গাণিতিক প্রতীকগুলো কিন্তু তোমার আসবে শিওর যেমন গাণিতিক প্রতীক কী কী গাণিতিক খোলা বাক্য কাকে বলে তারপর গাণিতিক উক্তি কাকে বলে নিচের কোনটি খোলা বাক্য এরকম একটু উদাহরণ দিলে দিয়ে বললো নিচের কোনটি খোলা বাক্য এই যে এখানে খোলা বাক্য আছে খোলা বাক্য কাকে বলে এই খোলা বাক্যগুলো তোমরা কীভাবে করতে হবে এটি মুখস্থ করে ফেলবা এখানে দেখো যোগবেগ ভাগ সব দেওয়া আছে এর এরকম চিহ্ন এই যে এখানে দেওয়া আছে এরকম একটা চিহ্ন থাকলো এখানে বললো যে নিচের যোগ এবং এর মধ্যে সম্পর্ক এরকম দিয়ে নিচের বলে দিলে এই চিহ্নটার নাম কি। সহজ সহজ প্রশ্নই আসবে মোট পনেরো প্রশ্ন আসবে মনে রাখতে হবে এখানে দেখো এই যে এক নম্বরটা আসার সম্ভাবনা এ দুই নম্বরটা তিন নম্বরটা এইগুলো খুবই আসার সম্ভাবনা এক কথায় কি। এখানে যে তিন নম্বর অঙ্কটি আছে এটি আসার সম্ভাবনা এই জন্য আসার সম্ভাবনা তোমাকে বললো এখানে ক এত দিল দিয়ে বললো কয়ের মান কত সেক্ষেত্রে তোমাকে এই কয়ের মানটা বের করতে হবে যেমন কয়ের মানটা এখানে যদি তুমি বের করো তাহলে ক সমান তেরো বিয়োগ সাত সমান বিয়োগ করলে যা হবে ছয় এটি উত্তর এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে এরকম কয়ের মান নির্ণয় এই যে এখানে আছে এক নম্বরটা এত কে এত দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে সমীকরণ ক খ ঘ ঘয়ে দিয়ে দিল তখন তোমাকে ওটা ঠিক চিহ্ন দিতে হবে এভাবে এখানে দেখো গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মাননি না করো এখানে আছে দেখো এখানে আছে এখানে আছে এগুলো থাকতে পারে এগুলো তোমাকে দেখতে হবে আমি যেগুলো দাগাই দেবো সেগুলো ভেবে ভেরি ইম্পর্ট্যান্ট ওইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবা এটি একটি যে গোল চিহ্ন যেগুলো দেবো এগুলো করলে ই করে প্র্যাকটিস করলে নিশ্চয়ই কমন পাবা এখানে দেখো গুণিত গুণিতকটা কি কোন ঘরের গুণিতকগুলো কীভাবে বের করতে হয় এগুলো তোমাকে দেখতে হবে দেখো এখানে আছে দশটি করে গুণিতক লেখো এখন তোমাকে একটি সংখ্যা দিল বললো এখানে যেখানে যেমন সাত এটি কিন্তু ইম্পর্টেন্ট এই সাতটা বলল বললো সাতের একটি গুণিতক নিচের কোনটি ক খ গ এরকম অপশন দিয়ে দিল সাতের গুণিতক আমরা জানি নাম তা সেক্ষেত্রে একটা দিল চোদ্দো একটা দিল বিশ একটা দিলো একুশ এভাবে দিয়ে দিল দিয়ে বললো নিচের এর গুণিতক কোনটি তারপরে এখানে আছে দেখো খুব ইম্পর্টেন্ট এটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিচের কোনটি মানে গসাগু এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে লঘিষ্ঠ সাধারণ গণিতক মানে লসাগু আর গরিষ্ঠ সাধারণ গুণনিক মানে গসাগু এগুলো মনে রাখতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় শিওর আসবে লসাগু গসাগু থেকে তোমাকে বললো যে তিন এবং পাঁচ এই লসাগু নীচের কোনটি এটা তার মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখতে হবে এটা করবা এই লসাগু নির্ণয় করা হয়ে গেলে প্র্যাকটিস করবা মোট পনেরোটি প্রশ্ন যেহেতু আসবে লসাগুগুলো যত প্রকার যা আছে সব করে ক্লিয়ার করে রাখবা এবারে গুণ নিয়োগ খেয়াল করো গুণ নিয়োগটা কী তোমাকে হয়তো বললো আটের গুণনিয়োগ গুণ এর আটের নিয়োগগুলো নিচের হ্যাঁ এরকম দিয়ে থাকলো এগুলো এর মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে নিচের কোনটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু আট থাকে বারো থাকে এই যে গুণনীয়গুলো এই সংখ্যাগুলো গুণনীয় কোনটি কোনটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখবা এর মধ্যে থেকে পরীক্ষা আসবে এবারে দেখো গসাগু এই গসাগুটা গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগের ফুল কি অথবা গ সাগুয়ের ফুল এগুলো কিন্তু এমসি কেউ বহনীতে অবশ্যই আসতে পারে এগুলো দেখে নিতে হবে এই যে গুণনিয়ক নির্ণয় করো এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এইগুলো গসাগু গসাগুগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলো দেখতে হবে মনে রাখবে যে তোমাদের বই থেকেই কিন্তু আসবে তোমরা অনেকেই আছে গাইড কিনে গাইড পড়া শুরু করে দিয়েছো সেটা ভালো খারাপ না পড়ছো সেটা পড়তে থাকো নিজের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা গুণফাল নিচের কোনটি এটি খুবই ইম্পর্টেন্ট এখানে একটি প্রশ্ন আছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে দুই এগুলো মনে রাখতে হবে এক সংখ্যাটিকে কী বলা হয় এক মৌলিক নয় যৌগিকোনায় এগুলো মাথায় রাখতে হবে এগুলো তোমাদেরকে করতে হবে এগুলো করলে কি হবে তোমরা বুঝতে পারবে বিষয়টা এবং বিভিন্ন গাইড আছে যেগুলো কিনলে তোমরা ওইগুলো পড়লে বুঝতে পারবে আর যে কোনো গাইড দেখে পড়লেই এমছি কেউ কমন পেয়ে যাবার সমস্যা নেই আর মূল বই আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো করলে তোমরা শিওর কমন পাবা এর থেকে আর মানে কমন পাওয়া না এরকম সম্ভাবনা খুবই কম সবই কমন আসবে এই যে এক দুই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো দেখতে হবে হুম